এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশার ছবি উঠে আসছে দিকে দিকে। মুর্শিদাবাদে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। গত 3রা জুলাই সেখানে মৃত্যু হয়েছে 3 শিশুর, 4 তারিখে মৃত্যু হয়েছে আরো 4 শিশুর। আর মুর্শিদাবাদে বাড়ছে রেফার রোগ। ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেলে। 90 থেকে 100 কিলোমিটার আসতে গিয়ে মৃত্যু হচ্ছে শিশুদের দাবি শিশু রোগ বিশেষজ্ঞদের। পাশাপাশি মুর্শিদাবাদের সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে বেডের সংখ্যা মাত্র 65। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, একদম মুর্শিদাবাদ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে রয়েছে ইন্দ্রাশিস। যে রেফারের কথা উঠে আসছে, বারবার রেফার করা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরিকাঠামোটুকু কি নেই এই রাজ্যে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, এবং গত দুদিনে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা প্রায় 60 জন, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পাচ্ছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে এসএনসিউ বিভাগ রয়েছে সেখানে তোমার 65টি বেড রয়েছে, সেই 65টি বেডে প্রায় 150 জনেরও বেশি শিশু কিন্তু ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত 3 তারিখে 3 জন শিশুর মৃত্যু হয়েছে, গত 4 তারিখে 4 জন শিশুর মৃত্যু হয়েছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, এবং গত 24 ঘন্টায় এই শিশু মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরও কিছুটা বাড়তে পারে, চিকিৎসকের অন্তত এমনটাই আশঙ্কা করছেন। এবং এই শিশু মৃত্যুর পেছনে মূলত যে কারণটি উঠে আসছে সেটি হচ্ছে রেফার রোগ। যেমন হাসপাতাল সূত্রে আমরা জানতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন যে সমস্ত ব্লক হাসপাতালগুলো রয়েছে, যেরকম ফারাক্কা থেকে শুরু করে জঙ্গিপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিশুদেরকে রেফার করে দেওয়া হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং ফারাক্কা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার পেরিয়ে যখন শিশুদেরকে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে, তখন কিন্তু যে গোল্ডেন পিরিয়ড বলা হয় সেই গোল্ডেন পিরিয়ডটা কিন্তু অনেকটা পেরিয়ে যাচ্ছে, এবং সেই কারণে তাদেরকে বাঁচানো কোনোভাবে সম্ভব হচ্ছে না, হাসপাতালের চিকিৎসকরা অন্তত এমনটাই মনে করছেন। এবং এই যে সমস্যার কথা, এটা কার জন্য স্বীকার করে নিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন, তিনি যেমনটা জানাচ্ছেন যে এই রেফার রোগ কিন্তু চলছে, এটাকে কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে গত 2 দিনে 60 জন শিশুর মৃত্যু, এবং গত 24 ঘন্টায় এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে, এমনটাই চিকিৎসকরা অনুমান করছেন। স্বাভাবিকভাবে একটা ভয়াবহ পরিস্থিতি এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যারা শিশুদের যারা চিকিৎসা করাতে নিয়ে আসছেন, শিশুর বাড়ির যারা লোকজন, তারা কার্যত হাহাকার করছেন। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, তাদেরকে লিখে দেওয়া হচ্ছে যে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হবে, যে ব্লক হাসপাতালে তারা তাদের শিশুদেরকে নিয়ে যাচ্ছেন সেইখান থেকে তাদেরকে কিন্তু লিখে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের কথা, এবং সেই কারণে তাদেরকে অন্য কোনো জায়গাতে না নিয়ে গিয়ে সরাসরি নিয়ে চলে আসা হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে তাদেরকে চিকিৎসা করানো হচ্ছে। স্বাভাবিকভাবে ফারাক্কা, যেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দূরত্ব প্রায় 90 কিলোমিটার, মাঝখানে জঙ্গিপুর হাসপাতাল পড়ছে, সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতাল পড়ছে, সেই সমস্ত হাসপাতাল তাদেরকে না নিয়ে গিয়ে সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। কেন নিয়ে আসা হচ্ছে? যেমনটা চিকিৎসকদের একাংশ মনে করছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালে কার্যত শিশুর বিভাগ, যে শিশু বিভাগের চিকিৎসা পরিষেবা কিন্তু অত্যন্তই যে খারাপ সেটাই কিন্তু তারা মনে করছেন, এবং সেই কারণে সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। 65টি বেডে 150 জনেরও বেশি শিশু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এই মুহূর্তে পরিবারের অনেকেই আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট পার্টি, যারা বিভিন্ন জায়গা থেকে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন আসেন, এবং তারা তাদের শিশুদেরকে নিয়ে আসেন, তাদের পরিবার পরিজনকে নিয়ে আসেন। একটু কথা বলার চেষ্টা করবো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো কিরকম রয়েছে, কি মনে হচ্ছে? আমি ছিলাম হাসপাতালে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা এসেছেন এবং এই মুহূর্তে এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন, এখানে কথা বলার চেষ্টা করবো। বলছি যে হাসপাতালে কিরকম পরিকাঠামো কিরকম রয়েছে দাদা? তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, তাদের পরিবার পরিজনকে নিয়ে আসছেন, এবং হাসপাতালে তারা তাদের চিকিৎসা করাচ্ছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এবং যেটা চিকিৎসকদের পক্ষ থেকে মূলত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই গত 24 ঘন্টাতে মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেটা প্রায় 10-এরও বেশি হতে পারে, এমনটাই কিন্তু চিকিৎসক সূত্রে আমরা জানতে পাচ্ছি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ ছোট শিশুদের নিয়ে আসার ফলে তাদের অবস্থার আরো অবনতি হচ্ছে, সেটা একদমই স্পষ্ট। আর এই ঘটনায় শিশুর রোগীর শিশুদের আত্মীয়রা কি বলছেন, এবং অন্যদিকে হাসপাতালের প্রিন্সিপাল অমিত দেয়া কি বলছেন শুনবো আমরা। তো 22 তারিখ শনিবার রাত্রে, হ্যাঁ, এখন বাচ্চা বলতে কালকে পর্যন্ত বলল বাচ্চা ভালোর দিকে নেই, আগাগোড়াই বলে আসছে যে ভালোর দিকে বাচ্চা যাচ্ছে না, আমরা চেষ্টা করছি,
এটা ওটা মানে ওষুধ পাল্টাচ্ছি, কালকে বললো আমরা একটু ওষুধটা পাল্টাচ্ছি, দেখা যাক যদি ওপরবেলা ইচ্ছা করে তাহলে হয়তো বেঁচে যেতে পারে। তো অক্সিজেন হাইপে আছে, উনি ঠিকঠাকভাবে অক্সিজেন নিতে পারছে না। আমি জিজ্ঞাসা করলাম হাত পা লড়াচ্ছে, হ্যাঁ হাত পা টুকটাক লড়াচ্ছে বা ইয়ে হচ্ছে, হ্যাঁ তাকাচ্ছে। এই পর্যন্ত আজকে সকাল দশটার দিকে ফোন করে জানানো হলো, 10:10 মারা গিয়েছে। তারপরে ফোন করে আমাদেরকে বললো যে বাচ্চা আপনাদের এই আপনারা এতে আসুন দেখা করুন। আমরা এসে দেখা করলাম ডাক্তার সাহেবের কাছে, উনি বললেন যে আপনাদের বাচ্চাটা মারা গিয়েছে। যেসব শিশুদের এখানে পাঠানো হয় তারা খুব অবস্থা খুবই সঙ্গীন অবস্থায় আসে। তারা সঙ্গীন বলতে বলতে যে যে টাইমে যে আসা উচিত ছিল, যে সেরকম তার মানে আনলে পরে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারত, তার থেকে অনেক দেরি করে ডিলেড রেফার হয়। আর গোল্ডেন আওয়ার যেটা আমি বারবার বলি, যেটা যে সময়টা ট্রিটমেন্টটা পেলে বাচ্চাদের বাঁচানো যায় বা যে কোনো প্রসূতি কেউ বাঁচানো যায় বা যে কোনো মানুষই বাঁচানো যায়, সেই গোল্ডেন আওয়ারটা আমরা পাই না। সেইটাই জন্য হয়তো কোনো ইস্যু খারাপ হয়ে থাকবে। কিন্তু এই পর্যন্ত অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে আটটা শিশু মৃত্যু হয়েছে। দেখুন কচি কচি পড়ুয়ারা তারা হাঁটু জল ভেঙে প্রায় স্কুলের ভিতরে নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় শাহপুরের ভয়ঙ্কর অবস্থা। তিন দিনের বৃষ্টিতে ভাসছে এই স্কুলটি এবং এর মধ্যেই যাতায়াত করতে হচ্ছে শিশুদের। যে কোনো সময় যে কোনো রোগের আশঙ্কা থেকে যেতে পারে এই অপরিচ্ছন্ন জল পার করে তাদেরকে যেভাবে যাতায়াত করতে হচ্ছে, পোকা মাকড়ের ভয় তো রয়েছে। ভয়ে অভিভাবকেরা স্কুলে পাঠাতে চাইছেন না, এর মধ্যেই মিড ডে মিল যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি কেন কেন জল বের করে যাচ্ছে না স্কুল থেকে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, স্কুল কর্তৃপক্ষ কি বলছেন, স্থানীয় পঞ্চায়েতের সদস্য? আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছে এখানে। বর্তমান যে সমস্যাটা দাঁড়িয়েছে, একটু বৃষ্টি হলেই জলটা জমে যাচ্ছে আর কি। গত 2 বছর ধরে আমরা এই সমস্যাটা ফেস করছি, আর বৃষ্টি হয়ে যাওয়াতে স্কুল কম্পাউন্ডে জলটা জমে যাচ্ছে এবং ছাত্রছাত্রীদেরকে অনেক সময় জলটাকে ঠেলে ক্লাসরুমে যেতে হচ্ছে। আমরা তো 4টা ক্লাসরুম বন্ধ রেখে কোনো কারণে 4টা ক্লাসরুম পুরোপুরি বন্ধ রেখে যেদিকটা শুকনো রয়েছে একটু, সেই দিকে আমরা ওই 2টো ক্লাসরুমের মধ্যে 5টা ক্লাস 6টা ক্লাসের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। সেখানে পঠন পাঠন কষ্ট করে চলছে। জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন। হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো ওটা যেন উনি ব্যবস্থা করে দেন, মানে লোকাল অথরিটি উনি। মানে বহু কাল ধরে এটা সমস্যা, একটু বৃষ্টিতেই হ্যাঁ একটু বৃষ্টিতেই জল জমে যায় ওখানে। আপনারা কি চাচ্ছেন, আপনারা উদ্যোগ নিচ্ছেন পঞ্চায়েত থেকে? হ্যাঁ, আমরা উদ্যোগ নিচ্ছি পঞ্চায়েত থেকে যে জলটা যেন তাড়াতাড়ি নামিয়ে দিতে পারি।